আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ নয় অক্টোবর ইংরেজি দু হাজার একুশ সাল জানিয়ে দেব কুয়েতের মাহবুল্লা বিশেষ বাহিনীর অভিযানের বিস্তারিত কুয়েতের ছয় নম্বর রোডে একজন প্রবাসীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং কুয়েতের সমুদ্র সৈকতে বারো জন প্রবাসীর নৌকা দুর্ঘটনা বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মিস না করেন আপনারা দেখছেন রিজ ও নাবিদ কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আমাদের দেওয়া তথ্যগুলো আপনি মিস না করেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন কোনো তথ্য শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ফ্রান্ডালা অভিনন্দন কুয়েত বিশেষ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি তথ্য থেকে নিশ্চিত করেছে গতকাল মাহাবুল্লাতে অভিযান পরিচালনা করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বিরুদ্ধে এই অভিযান যেটি চেকিং চলমান রয়েছে এবং মাহাবুল্লাতে আহমেদি পৌরসভার অধীনে বিশেষ বাহিনী অভিযান পরিচালনা করে এই অভিযানে ছেচল্লিশ জনকে আটক করা হয়েছে যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করা হয়েছে তবে কোন দেশের কতজন ছিল তা এই আপডেটটিতে নিশ্চিত করা হয়নি এছাড়া কুয়েতে আরও একটি অভিযানের খবর প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ডোমেস্টিক বুয়া অফিস জব্দ করেছে এই অফিসে অভিযান পরিচালনার পরে জনকে আটক করা হয়েছে যারা ইনহাস মামলায় বা পলাতক অবস্থায় রয়েছে এছাড়া রেসিডেন্সি আইন লঙ্ঘন করেছে এমন নজনকে তাছাড়া দুজনকে আটক করা হয়েছে তারা কোনো ডকুমেন্টসই দেখাতে পারেনি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি তথ্য সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয় যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করেছিল যে যে সকল প্রবাসীদের পাসপোর্ট নেই তাদের দূতাবাসের সাথে আলোচনা চলছে পাসপোর্ট সংগ্রহ করে নির্বাসনে পাঠানোর জন্য যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিদিনই নতুন নতুন একটি রেকর্ড তৈরি করছে আর কুয়েতের জেলগুলির বর্তমান এমন অবস্থা রয়েছে যে সেখানে নতুন করে অবৈধ শ্রমিক আটক করলে জায়গা দেবে সেই পরিস্থিতিতে কুয়েত নেই যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাসপোর্টবিহীন প্রবাসীরা আর এই পাসপোর্টবিহীন প্রবাসীদের পাসপোর্ট সংগ্রহ করে কুয়েত থেকে নির্বাসনে পাঠানোর জন্য সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন কুয়েতের সমুদ্র সৈকতে গতকাল একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে মেসিলা সমুদ্র সৈকতে দশজন প্রবাসী ডুবে যায় এটি কোস্টগার্ডের অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিশ্চিত করা হয়েছে সুস্থ অবস্থায় সাতজনকে আটক করা হয়েছে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ ব্যক্তি রয়েছে বলেও নিশ্চিত করা হয় এখানে যেটি বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য থেকে এরা সমুদ্র সৈকতে বেড়াতে বেরিয়েছিল আর তখনই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে কতজন কোন দেশে ছিল এটি নিশ্চিত করা হয়নি গতকাল রাতে কুইতে ভূমিকম্প অনুভূত হয়েছে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে এই ভূমিকম্পের অনুভূতি পেয়েছিলেন রাত অনুমানিক দুটো তিরিশ মিনিটে কুয়েতের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে অনেকেই যার রিটের স্কেল মান ছিল চার দশমিক নয় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এই যাত্রায় কুয়েত রক্ষা পেয়েছে আমরা সবাই সকলের অবস্থান থেকে আমাদের দ্বিতীয় প্রবাসভূমি কুয়েতের জন্য দোয়া করি এবং নিজেদের জন্যও আলহামদুলিল্লাহ দারুণ একটি সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় দেশ কাতার কাতারের সকল অবৈধ প্রবাসীরা এখন বৈধতার সুযোগ পাবে এটি শুরু হবে দশই অক্টোবর শেষ হবে একত্রিশে ডিসেম্বর যেটি নিঃসন্দেহে অবৈধভাবে অবস্থানরত কাতার প্রবাসীদের জন্য বিশাল একটি পাওয়া যেটি আশা করছিল কুয়েত কুয়েতে দীর্ঘদিন থেকে অবৈধ প্রবাসীদের জরিমানা দিয়ে বৈধতার সুযোগ দিয়েছিল কিন্তু আইনি জটিলতা বা ইনহাস মামলার সমস্যার কারণে কুয়েত প্রবাসীরা এই সুযোগটি পায়নি বর্তমানে পুরো কুয়েত জুড়ে চলছে অবৈধ প্রবাসী বিরোধী অভিযান যাদেরকে প্রতিনিয়ত আটক করছে এবং বৈধ প্রবাসীরাও আটক হচ্ছে শুধুমাত্র রেসিডেন্সি আইন লঙ্ঘনের দায় যেটা কাতারে নেই কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী অবৈধ প্রবাসীরা কাতারের সিআইডিতে যোগাযোগ করে সকল সিস্টেম মেনে বৈধ হতে পারবে আর এই সময়ের মাঝে যারা বৈধতা নেবে না তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যেটি প্রতিটি দেশই করে কারণ রেসিডেন্সি আইন লঙ্ঘন মধ্যপ্রাচ্যের দেশগুলোর আইন বিরোধী বা একামা না থাকলে খুব সহজে কাজও করতে পারে না অবৈধ প্রবাসীরা বর্তমান কুয়েতে অবৈধভাবে অবস্থান করছে প্রায় দেড় লক্ষ প্রবাসী কুয়েত প্রবাসীরাও অপেক্ষায় রয়েছে একটি সাধারণ ক্ষমা অথবা একটি অবৈধ প্রবাসীদের বৈধতার সুযোগ আপনারা অবগত রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাই এবং সৌদি আরবিয়া বা কাতার প্রায়শই এরকম ফ্রি সুযোগ দিচ্ছে ঠিক যেমনটি দিচ্ছে মালয়েশিয়া অবৈধ প্রবাসীরা চাইলেই বৈধতার সুযোগ পায় কিন্তু শুধুমাত্র কুইতি একমাত্র দেশ অবৈধ প্রবাসীদেরকে খুব সহজে বৈধতার সুযোগ দেয় না তারা কোভিড নাইন্টিন পরিস্থিতি মাঝে অবৈধ প্রবাসীদের একটি বৈধতার সুযোগ দেয় কিন্তু ইনহাস মামলা উঠিয়ে বৈধতা পাবে আপনারা অবগত রয়েছেন যে বৈধপ্রাচ্যের আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠান থেকে একজন শ্রমিক যদি বের হয়ে যায় তখন সেই প্রতিষ্ঠান নিজের সেফটির জন্য জিডি করতে হয় যেটিকে আমরা ইনহাস মামলা হিসেবে চিনি আর জিডি করা মানেই এই ব্যক্তি পলাতক রয়েছে একজন প্রবাসীর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত পলাতক অভিযোগ থাকবে সেই প্রবাসী বৈধতার সুযোগ পাবে না যেটি কুয়েতের আইন অনুযায়ী কিন্তু এর বাইরে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো সুযোগ দেয় অবৈধ প্রবাসীদের বৈধতার জন্য যে জন্যে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতে অবৈধ প্রবাসীরা খুব সহজে বৈধতা পায় এবং সেটা অনেক জনপ্রিয় কিন্তু কুয়েতে দীর্ঘদিন থেকে এই সুযোগ দিলেও সেটা পারেনি শুধুমাত্র ইনহাস মামলা থাকার কারণে আপনারা দেখেছেন যে বিশেষ বাহিনীর অভিযানগুলিতে প্রতিনিয়তই প্রবাসীদেরকে আটক করছে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী আটক হচ্ছে যাদের বিরুদ্ধে পলাতক মামলা রয়েছে ঠিক যেমনটি ঘটেছে গতকাল মাহবুল্লায় অথবা পরোয়ানিয়া সেখানে যতজন প্রবাসীকে আটক করেছে তার আশি হচ্ছে যে পলাতক মামলার আসামি কুয়েত এই ধরনের সুযোগ যদি না দেয় যে পলাতক মামলা ছাড়াই একজন প্রবাসী বৈধতা পাবে ততদিন পর্যন্ত কুয়েতের অবৈধ সমস্যার সমাধান হবে না আলহামদুলিল্লাহ কুয়েতে ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে ষাট আকামান অবায়ন করার জন্য বেশ কয়েকদিন থেকে কুয়েতের সোশ্যাল প্ল্যাটফর্মে যে ব্যাপারটি আলোচনায় আর সেটি হচ্ছে যে বয়স্ক প্রবাসীদের একামান অবায়ন অবশেষে কুয়েতের ফতোয়া বোর্ডের ঘোষণার পর স্বস্তিতে রয়েছে ষাট বছর বয়সী প্রবাসীরা যেটি নিয়ে কুয়েতের প্রতিটি নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেল তাদের হেডলাইন নিউজ কাভার করেছে যেটাতে বিভিন্ন দেশে ষাট বছর বয়সী এবং আরও বেশি বয়সী প্রবাসীরা স্বস্তি প্রকাশ করেছে আশা করা হচ্ছে যে খুব সহসায় এটি নিয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি করবে কুয়েতের শ্রম মন্ত্রণালয় যাতে করে এ সকল প্রবাসীরা একামা নবায়ন করে কুয়েতে থাকতে পারবে বিশেষ করে দু সালের পহেলা জানুয়ারি থেকে ষাট বছর বয়সী প্রবাসীদের অবয়ন বন্ধ করে দেয় কুয়েত আর যে কারণে কয়েক হাজার প্রবাসী ইচ্ছে থাকা সত্ত্বেও কুয়েতের সিদ্ধান্ত মেনে নিয়ে কুয়েত থেকে চলে যেতে হয়েছে যারা আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না ইনা ইলাহে রাজিউন কুয়েতের সাবেক উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী ও কাউন্সিলর ফয়সাল আল হাজ্জি ইন্তিকাল করেছেন ফয়সাল আল হাজি প্রাক্তন তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দেওয়ানে উপদেষ্টা যিনি দীর্ঘদিন থেকে সরকারে অনেক উচ্চ উচ্চপদস্থ পদে অধিষ্ঠিত ছিলেন একটি ফ্রেস বিবৃতিতে মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্রবর্গ সর্বশক্তিমান আল্লাহতালার দরবারে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং আত্মীয়দের সান্ত্বনা দিয়ে দৈর্য ধারণ করতে অনুরোধ করেছেন আমরা তার বিদায় আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাহরাইন কোভিড নাইন্টিন প্রতিরোধে বাংলাদেশের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ বাহরাইন দশই অক্টোবর রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছে বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এর ফলে প্রবাসী বাংলাদেশিরা ফিরতে পারবেন বাহরাইনে অন্যদিকে ব্রিটেনে বাংলাদেশিদের প্রবেশের জন্য দশ দিনের কোয়ারেন্টাইন থাকার বাধ্যবাধকতাও আর থাকছে না যেটি গতকাল রাত থেকেই কার্যকর হয়েছে এখন ব্রিটিশ সরকার অনুমোদিত দুই ডোজ টিকা নেওয়া থাকলেই ব্রিটেনে প্রবেশ করতে পারবে আটকে থাকা বাংলাদেশিরা ব্রিটেন চারটি টিকার অনুমোদন দিয়েছে এর মধ্যে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনকো মডার্না ফাইজার বায়োটেক জনসন অ্যান্ড জনসন বাংলাদেশে এই চারটি টিকার জন্য জনসন অ্যান্ড জনসন ছাড়া বাকি তিনটি টিকা ব্যবহৃত হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনেক দিন লাল তালিকাভুক্ত ছিল ব্রিটেনের দীর্ঘ কূটনীতিক পত্র চালাচালি বা কূটনীতিক প্রচেষ্টার ফসল হিসেবে দেখছে বাংলাদেশ ব্রিটেনে বাংলাদেশের রেড তালিকা থেকে নাম প্রত্যাহারে এদিকে জার্মান থেকে আটশো প্রবাসীকে বাংলাদেশে ফেরত পাঠাবে জার্মান যেটি নিয়ে চলছে তুলকালাম কাণ্ড জার্মান বলছে অবৈধভাবে এই আটশো প্রবাসী বাংলাদেশি বর্তমানে জার্মানে অবস্থান করছে যারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে বর্তমান বাংলাদেশের সাথে জার্মানের যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক অব্যাহত রাখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই আটশো প্রবাসীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ ইতালিতে নতুন একটি সিদ্ধান্ত যেটি নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য রয়েছে সুখবর বাংলাদেশ থেকে ইতালি প্রবেশের ক্ষেত্রে ছয় বছরের নিচে যে সকল বাচ্চা রয়েছে তারা কোভিড নাইন্টিন পরীক্ষা বাধ্যতামূলক নয় যার প্রমাণ দিয়ে আরেকবারও বিভিন্ন নিউজ পোর্টাল তাদের হেডলাইন নিউজ করেছে শুধুমাত্র দুবাইয়ের একটি পত্রিকার ভুল ব্যাখ্যার কারণে বাংলাদেশ বিমানবন্দরে ছোট বাচ্চাদের যেটি দুই বছর উপরে কোভিড নাইন্টিন পরীক্ষায় বাধ্য করা হচ্ছিল আশা করা হচ্ছে যে বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে যে একটি সিদ্ধান্তহীনতা বা সমস্যা রয়েছিল সেটির সমাধান হবে এবং বাংলাদেশে আটকে থাকা ইতালি প্রবাসীদের পরিবার বা তাদের বাচ্চারা নিশ্চিন্তে ইতালিতে প্রবেশ করতে পারবে